সোমবার দুপুরে রাজধানীর শকুন্তলা মার্কেট স্থিত হ্যান্ডলুম মার্কেটিং কমপ্লেক্স পরিদর্শন করলেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এদিন পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফট কর্পোরেশনের চেয়ারম্যান বলাই গোস্বামী, দপ্তরের সচিব অভিষেক চন্দ্র সহ অন্যান্যরা। প্রসঙ্গত, গত তিন দিন আগেও শকুন্তলা মার্কেট স্থিত হ্যান্ডলুম মার্কেটিং কমপ্লেক্সটি পরিদর্শন করেছিলেন মন্ত্রী। সোমবার পুনরায় মন্ত্রী কমপ্লেক্সটি পরিদর্শন করেন। এই হ্যান্ডলুম মার্কেটিং কমপ্লেক্সটিকে আগামী দিনে অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলা হবে বলে এক সাক্ষাৎকারে জানান মন্ত্রী। দিন আগে আমি এখানে আমার চেয়ারম্যান সাহেব ছিল, চেয়ারম্যান সাহেবকে আমরা পরিদর্শনী এসেছি, আসার পরে দেখলাম এখানে যেভাবে পরিস্থিতি, যেভাবে নোংরা ছিল, আজকে এটা দেখার পরে আজকে মোটামুটি সব ক্লিয়ার করে দিচ্ছে। আগামী দিনে এটাকে আরও মাল্টিপ্লেক্স আমরা বিল্ডিং কীভাবে করবো এটা আমরা প্ল্যান করছি। আজকে আমাদের সঙ্গে সেক্রেটারিস আছে, ডাইরেক্টর আছে, এটা আমরা আগামী দিনে একদম মডার্ন ডিজাইনভাবে আমরা করবো। এই বিল্ডিংটাকে কেন্দ্র করে অনেক অসাধু কার্যকলাপ সংঘটিত হয়, তার জন্যই তো আমরা দুদিন তিন দিন হয়েছে ভিজিট করেছে, আজকে আরেকবার এসেছি। আমাদের সঙ্গে সেক্রেটারি আছে এবং ডাইরেক্টর সাহেব আছে, এটার জন্য বন্ধ করার জন্য আমরা এসেছি। পুরো নির্দেশ দেওয়া হচ্ছে এটা আর হবে না, এটা পুরো ক্লিন হচ্ছে, এখানে আমরা ডিউটি দেওয়ার ব্যবস্থা করছি। আর কি পরিকল্পনা রয়েছে এখানে তৈরি করার? আগামী দিনে এটা আরো মডার্ন করবো, এটাকে একদম সব ব্যবস্থা করবো এখানে।